অনেকদিন পরে এলাম, অনেকদিন পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই কেমন আছো? আরে আমি না গোয়া ট্রিপ গেছিলাম, তো তারপর থেকে এত ট্যান্ড হয়ে গেছিলাম, এত দেখো এখনও ট্যান আছে, তো ভিডিও করতে ইচ্ছাও করতো না। তারপরে মারবারে ছিলাম, ভিডিও করবো করবো করে আর তো করাই হতো না, প্রচুর ভিডিও স্টকে আছে কিন্তু আপলোড করা হয়নি, মানে কী বলবো, যেভাবে মানে ইন্ট্রোডাকশনটা করা হয়নি। তো আজকে ভাবলাম যে ভালো লাগছে না, গরম গরম পড়ে গেছে বেশ সকাল থেকে, তো ভাবলাম যে ভিডিও করতে চলেই আসি, তোমাদের সাথে একটু গল্প করে নিই। প্রচুর সারপ্রাইজ আছে, প্রচুর সারপ্রাইজ আছে, এতদিন পরে বাড়ি এসেছি, মানে দেখো অ্যান্থিনিয়াম একটা ফুল হয়েছে, প্রচুর টমেটোজ হয়েছে, ক্যাপসিকাম হয়েছে, আরও অনেক কিছু সব ধীরে ধীরে তোমাদেরকে দেখাবো। স্ট্রবেরি হয়েছিল, স্ট্রবেরি তো রিলস দেখেছো, একটা ছোট্ট প্লাগ করেছি। আর এই দেখো আমি গোয়া থেকে পাথর, মানে ওখানে জানো তো সমুদ্রের পাড়ে সুন্দর সুন্দর পাথর পাওয়া যায়, তো কয়েকটা কয়েকটা আমি কালেক্ট করে এনেছি, সেগুলো অবশ্যই আমি অন্য একটা ভিডিওতে দেখাবো। তো আজকের ভিডিওটা যেটা মেইন সেটা হচ্ছে কি, অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে ঠাকুরকে সাজাবো, গোপাল ঠাকুরকে, তো সেটা আর হচ্ছিল না। তো আজকে ভাবলাম কোনো কাজ করবো না, সকাল সকাল উঠে বাজার চলে গেছি, প্রচুর ফুল নিয়েছি, প্রচুর প্রচুর, তোমাদেরকে দেখাবো, ফুলগুলো সাথে থেকো, মা আর আমি সাজাবো। তার আগে আমি একটু স্নানটা করে নিই, নাহলে স্নান না করে ঠাকুর পুজো ভালো লাগে না, যদিও করেছি সকালে, আরেকবার করে নেবো। বাজারে গেছি, মাছের টাজার ছিটা ছিটা জল ঠল যায়, তো চলো এসে আর কোনো ইন্ট্রোডাকশন দেবো না, পুরো একদম লাইভ তোমাদেরকে দেখাবো ঠাকুরের সাজানো টাজানো। ঠাকুরের গলায় আকন্দ ফুলের মালা, এবার বাকি ঠাকুরগুলোকেও মালা পরিয়ে দেওয়া হবে। সব এরা সবাই আমাদের গুরুদেব। মালাটা
ভালো থাকো।